সংক্রমণ শুরু হওয়ার পর লকডাউনের শেষ দিকে পরিযায়ী শব্দটা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। ভিন রাজ্য থেকে পরিযায়ীদের নিয়ে ট্রেন বা বাস এলাকায় এলে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভাইরাসের সংক্রমণ আরও চেপে বসেছে। কিন্তু এই পরিযায়ীদের আগমনে খুশির হাওয়া উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ তথা জেলাবাসী এবং প্রশাসনের মধ্যে, কারণ এই পরিযায়ী ভিন রাজ্যের শ্রমিক নয়, ভিন দেশ থেকে আসা পরিযায়ী পাখি। নির্দিষ্ট সময়ে প্রায় এক মাস আগে থেকে এই পরিযায়ী পাখিরা রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসে আসতে শুরু করেছে। লকডাউনের জেরে দূষণ হ্রাস এবং বন্যা শুরু হয়ে যাওয়ায় পরিযায়ী এই পাখিরা অনেক আগে থেকেই এই পক্ষী নিবাসে ভিড় জমাতে শুরু করেছে। চলতি বছর রেকর্ড সংখ্যক পাখি আসবে বলে আশা করছে বন দপ্তর। রায়গঞ্জ শহরের পাশে সোহারই, ভদ্যদীঘি এবং আব্দুল ঘাটা এই তিনটে মৌজায় প্রায় 370 একর জায়গা নিয়ে সদ্য এশিয়ার বৃহত্তম তকমা পাওয়া এই পক্ষী নিবাসটি গড়ে উঠেছে। পাকিস্তান, মায়ানমার ইত্যাদি উত্তর পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশ থেকে এই পরিযায়ী পাখিরা এখানে আসে জুলাই মাসের নাগাদ। এই পক্ষী নিবাসে আসে সেই পাখিগুলি, সেখানে পাখিগুলি ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে বাচ্চা হয়ে সেগুলি উড়তে শেখার পর ডিসেম্বর মাসে পাখিগুলো ফিরে যায়। 2011 সালে এই পক্ষী নিবাসে পাখির সংখ্যা কমে প্রায় অর্ধেক হয়ে যায়। এরপর জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরামর্শ মেনে পরিকাঠামো এবং খাদ্যের যোগানে কিছু উন্নতি করার পর পরিযায়ী পাখির সংখ্যা প্রতি বছর বাড়তে শুরু করেছে। রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার সোমনাথ সরকার জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের সময় পরিযায়ী শব্দটার সাথে মানুষের দুশ্চিন্তা জুড়ে গিয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে পরিযায়ী পাখিরা খুশির বার্তা এনেছে। নির্দিষ্ট সময়ে প্রায় এক মাস আগে থেকেই এই পরিযায়ী পাখিরা এই পক্ষী নিবাসে আসতে শুরু করে। দূষণ কমে যাওয়া এবং আগে থেকে বৃষ্টি শুরু হয়, পাখিরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমাদের আশা এবার পরিযায়ী পাখির সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাবে। রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার সোমনাথ সরকার কি জানিয়েছেন আমরা শুনব। এবার আপনারা সবাই জানেন, এবার একটা হঠাৎ করেই মানে COVID-19 হঠাৎ করেই যেটা এসেছিল মহামারী রূপে দেখা দেয় গোটা মানে ইন্ডিয়া প্লাস বিশ্বব্যাপী, তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে 23 মার্চ থেকে আমাদের লকডাউন আরম্ভ হয়েছে। তাই জন্যে গাড়ি ঘোড়া থেকে সব এভরিথিং পলিউশন ফ্রি পরিবেশ পাওয়া গেছে এবং দেখেছেন যে তারপর যখন এই পরিবেশবিদরাও মেপে দেখেছে যে প্রচুর পরিবেশ এখন দূষণমুক্ত হয়েছে, এবং আপনারাও দেখছেন যে মে মাসটা বা এপ্রিল মাসে এখানে যে গরম পড়ে সেই গরমটা আমরা অতটাও ফিল করিনি, হয়তো 3-4 দিন ফিল করেছেন। তার পরিবেশ কিছুটা না হলেও আমরা বুঝতে পারছি অনেক চেঞ্জ হয়েছে, বর্ষা ভালো বৃষ্টি হয়েছে, বর্ষা নির্দিষ্ট সময়ে মনে হচ্ছে ঢুকে যাবে, কেরলে তো বর্ষা এসে গেছে, এখানেও 8 জুন মোটামুটি আসে হলে চলে আসবে। পাখিরাও একটা ফেভারেবল কন্ডিশন পেয়েছে, তাই জন্যে প্রায় এক মাস আগেই আমাদের যে পরিযায়ী পাখিরা আসতে আরম্ভ করেছে। আমরা পাখি আসার আগে যথারীতি আমরা যে আমাদের যে ওয়াটার বডিগুলো আছে তাতে অ্যাপেল স্নেক অ্যাপেল স্নেল ছেড়েছি ছোটো ছোটো।